friends, good morning. Welcome back to our Mina.Mithi's vlog channel. So, এখন বাজে সাড়ে অখন বললাম এখন বাজে সাড়ে আটটা সকাল তো মিঠি এখন স্কুলে গেছে ওর পাপা নিয়ে গেছে মিঠি শরীরটা খুব একটা ভালো নেই মানে জ্বর ছিল এখন জ্বরটা নেই কিন্তু খুব কাশছে কালকে ডাক্তারখানা নিয়ে যাব ওর যে ডাক্তার দেখে সে কালকে বসবে এমনি ঘরে ওষুধ ছিল খাইয়েছি তো স্কুলে গেছে দুদিন পাঠাইনি আজকে গেছে আজকে হচ্ছে বুধবার আর মিঠির পাপা ওকে নিয়ে আসার সময় মানে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসবে রান্না করব তারপর আমার সকালবেলা বাসি কাজ হয়ে গেছে এখন বসে আছি বাজারটা আসুক তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সারা দিন কি করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগ চলে আসছে তোমরা দেখো কি কি বাজার করলাম মানে করলো এখানে রয়েছে প্লাস্টিক পাকা কলা এটা কি বলা মানে সিঙ্গাপুরি এটা এটা তো এখন দেখাই যায় না এই কলাটা আমি দেখতেই পাই না সিঙ্গাপুরি কলা আর এখানে রয়েছে কি দেখি এখানে রয়েছে বটপটি চাউমিন হবে টিফিনে টমেটো রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে গাজর রয়েছে আর এখানে রয়েছে লোটে মাছ মিঠি খুব ভালোবাসে এই মাছটা কেটে দেয়নি লোটে মাছ আর এখানে কি আছে মাছের মাথা চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই আবার মিঠিকে আনতে যেতে হবে তো তোমরা দেখতে থাকো ও আমাদের চাউমিন রেডি যাচ্ছে রেড চিলি সস দেওয়া হচ্ছে চাউমিনটা যতটা সাদা লাগছে অতটা সাদা হয়নি কিন্তু আবার কাঁচা লঙ্কা নিয়েছে পাশে আমার এখানে মুগ ডাল প্রায় রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল একটুখানি ফুটলেই নামিয়ে নেব করতে করতে দেখো ঘেমে গেছি পুরো রান্না আমার পুরো কমপ্লিট হয়নি এখন আমি মিঠিকে আনতে যাব স্কুলে তো নিয়ে চলে আসি ওর 11টায় ছুটি ম্যাম বললো একটু তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য আমি এখন ওকে আনতে যাচ্ছি এসে আবার বাকি কাজটা করব ফ্রেন্ডস তোমাদের সামনে অনেকক্ষণ পরে আবার আসলাম তো মিঠিকে স্কুল থেকে নিয়ে এসে রান্না কমপ্লিট করে ঘরের কাজ বাকি যা কাজ ছিল করে স্নান সেরে এখন আমি আসলাম পুজো দেব আর আজকে তো গণেশ পুজো তো গণেশ পুজো তো আমাদের বাড়িতে সেরকমভাবে হয় না ওই গণেশ ঠাকুর আছে একটা তো তাকেই একটু মালা দেবো প্রসাদ দেবো তো এইভাবে পুজোটা করে নিই ঘরে মিঠি স্কুল থেকে তো চলে এসছে এখন খেলা করছে তো চলো পুজোটা করে নিই তারপর আমি খাবো তো তোমরা দেখে নাও আজকে কি রান্না হয়েছে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল এখানে রয়েছে লোটে মাছ এটা রয়েছে লোটে মাছ এটা হচ্ছে মিঠির পাপার আর এটা হচ্ছে ঝুরঝুরে একদম শুকনো আর আমি তো শুকনো খাই না আগের ভিডিওতে তোমাদের বলেছি তো আমি শুকনো খাই না ওই জন্য আমারটা এরকম আর ওটা একদম ঝুরঝুরে আর এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা ডালের সাথে আর এটা রয়েছে মিঠির লোটে মাছ ঝাল ছাড়া এটা তো এই হচ্ছে আজকের মেনু তো চলো খেয়ে নিই না লাইট পড়ে যাচ্ছে আমি ভিডিওটা শেষ করবো লাইট পড়ে গেলে তো ভিডিওটা শেষ করা যাবে না নাকি তো ফ্রেন্ডস আমি এখন বসে আছি মানে আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি এই যে দেখো লোকের পাঁচিলে বসে বসে আমরা আড্ডা দিচ্ছি এইটা হচ্ছে লোকের বাড়ি তো সত্যি আমরা পাঁচিলে বসে আছি বসে বসে আড্ডা দিচ্ছি তো মিঠি এখন খাচ্ছে ফল হাওয়া চলছে এখনো আর হচ্ছে যে বসে আছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো
তো চলো টাটা, আবার নিয়ে চলে আসবো একটা নতুন ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টাটা করো, টাটা।